নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আমার ব্লগটা সকালের চা দিয়ে স্টার্ট করছি। সকাল সকাল চা খেতে খুব ভালো লাগে, তো চা খাবো আমি আর আমার বর। মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, চা করার পর তাকে ঘুম থেকে ওঠাবো আমি। চা করতে করতে আমার মেয়ে উঠে গেছে, একাই উঠে গেছে, তুলতে হয়নি। উঠে ও তার বাবার কাছে বসছে, আমি চা বানাচ্ছি। চাটা যে বানাচ্ছি ওটা হচ্ছে আমাদের বাড়ির গরুর দুধ। আমি চা খাওয়ার পর মেয়ের খাবার বানাবো, ও খাবে। ওর বাবা ওকে মুখ ধুয়ে দিচ্ছে, জল খেয়ে দিয়েছে, ব্রাশ করে দিয়েছে। বসে গেছি চা মুড়ি নিয়ে, আমি মেয়ে বসে খাচ্ছে চা মুড়ি। কাজ আছে, চাঁদে খাওয়ার পর অনেক কাজ আছে। তো আজকে আমার যা যাবে অঞ্জলি দিতে, আমার মেয়েকে নিয়ে যাবে। তো আমাদের এখানে বাড়ির পাশে কোথাও অঞ্জলি দেওয়া তোমার হয় না, দূরে যেতে হয়, পুজো হয় না। ও যাবে, আমি অঞ্জলি দেবো না, প্রতি বছর দিতে আমি প্রতি বছর দেবো না। আর শাশুড়ি মাও যাবে অঞ্জলি দিতে, আমি একাই পুকুরে বাড়িতে থাকবো। মুড়ি খাওয়ার পরে ওকে আমি খাবারটা খাইয়ে দিলাম। স্নান করে দিচ্ছি, যাবে আমার জায়ের সঙ্গে অঞ্জলি দিচ্ছি। ওকে স্নান করে রেডি করে দিয়েছি, আমার জায়ের সঙ্গে চলে যাচ্ছে অঞ্জলি দিতে। আমার যা যাচ্ছে, আমার বাড়ির পাশে একজন মানুষ যাচ্ছে। তো ও যাওয়ার পরে আমি আমার জিনিসপত্রগুলো ধুয়েছিলাম, শুকিয়ে দিচ্ছি, তারপর রান্না বসাবো। আমার শাশুড়ি মাও চলে গেছে অঞ্জলি দিতে। তো আমার আজকে রান্না করবো, তো আমি রান্না করব ডাল, পেঁপে ভাজা, একটা চচ্চড়ি। উনান আমি ধরে নিয়েছি, আমাদের বাড়িতে উনানে রান্না হয়। সবাই সন্ধ্যায় মেলা দেখতে যাব, বাড়ির সবাই যাবে মেলা দেখতে।
আমার মেয়ে আমার যা সবাই আসছে, তার সঙ্গে আসছে আমার জায়ের মা, ও আজকে আসছে। তো আমার মেয়ে খুব মজা করে করে আসছে, ও ভেবেছে হয়তো ওর আমি ছবি তুলছি, পোজ দিচ্ছি। তো এই জামাটা আমার মাসিমা আমার মেয়ের জন্য নিয়ে এসছে। উপরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা আমার যাকে বের করে দিচ্ছি, ও মেলা যাবে, তারপর আমিও যাব, ও অন্য জায়গায় যাবে, আমি অন্য জায়গায় যাব। আমরা মেলা যাচ্ছি ঠাকুর দেখতে। শুধু লাইট গুলো দেখছিল, আর পাশে শুধু লাইট, খুব মজা পাচ্ছিল। দেখেছি ওইখানে বৃষ্টি আরম্ভ। প্যান্ডেলের পাশে একটা স্কুল আছে, ওইখানে আমরা বসে আছি, এখানে কখন বৃষ্টি পড়লে আমরা বাড়ি যাব। অনেকক্ষণ বসার পরে বৃষ্টি কমেনি, তো বসে আছে আর একটু অপেক্ষা করছি। আমার মেয়েও বসে আছে চেয়ারে, ওরে ভালো লাগছে না। তারপরে চলে বৃষ্টি একটু কমলো, তাই আমরা একটু বেরিয়ে চলো। আমার মেয়ে যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে আমি প্যান্ডেল একাই বেরিয়ে দেখলাম। আমরা যাচ্ছি একটা ঠাকুর দেখতে। দেখে বেরিয়ে একটু সিঙ্গারা খেলাম দোকানে, তারপরে বাড়ির জন্য নেব জিলাপি। তো গরম গরম জিলাপি নিচ্ছি, জিলাপি ভাজা হচ্ছে, গরম গরম জিলাপি নিয়ে যাবো বাড়ির জন্য।
আর ঠাকুর দেখতে পারিনি, এই তিনটা মাত্র ঠাকুর দেখেছি। বৃষ্টির জন্য ঠাকুর দেখতে পারিনি, এখনো বৃষ্টি পড়ছে অল্প, এই জন্য বাড়ি পালিয়ে যাচ্ছি, কারণ মেয়ে ভিজে যাবে।